আয়েশা বেগম মধ্যবয়স্কা একজন বিধবা মহিলা। দুই সন্তানের জননী, এক ছেলে ও এক মেয়ে। ছেলেটাকে বিয়ে করিয়েছেন। ছেলের বউ শাশুড়িকে তেমন একটা কেয়ার করে না, সে তার নিজের মতেই চলে। মেয়েটা পড়ালেখা নিয়ে ব্যস্ত, আর অবসর সময়ে অ্যান্ড্রয়েড ফোন তো আছে। কলিং বেলের শব্দ শুনে মেয়েটি দরজা করে যা দেখল তার চোখ কপাল উঠে গেল। তার মা নববধূ সাজে সাথে আছে, তার নতুন বাবা মানে একজন তরুণ তার মায়ের বর। সে তৎক্ষণাৎ দরজা বন্ধ করে দিল, চিৎকার করে ডাক দিল, ভাইয়া ভাবি। ওরা দুজন দরজার কাছে এসে বলল, কি রে কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? ভাবি বলল, আমি তো মনে করেছি কোথাও আগুন লেগেছে। ননদ বলল, আগুন লেগেছে ভাবি, তবে আর কোথাও নয়, আমাদের ঘরে। ভাই রেগে বলল, ফালতু কথা না বলে আসল কথা বল। বোন দরজাটা খুলতে খুলতে বলল, দেখো। দরজা খোলার পর তারা তো আরও অবাক। আয়েশা বেগম তাদের ধাক্কা দিয়ে ঘরে প্রবেশ করে তার স্বামীকে বলল, চলো আমাদের রুমে যাই। লোকটাকে নিয়ে তার বেডরুমের দিকে চলে গেল। ছেলে ও ছেলে বউ মায়ের পেছন পেছন তার রুমের দিকে গেল। বেডরুমে বসে আয়েশার স্বামী তাকে বলল, আচ্ছা আপনার ছেলে মেয়েরা কিছু মনে করবে না তো? আয়েশা বেগম তার জবাবে বলল, তুমি আমাকে আপনি করে কেন বলছ, তুমি করে বলবে, তুমি না আমার স্বামী? এমন সময় তার ছেলে ও ছেলের বউ তাদের রুমে প্রবেশ করে। ছেলে বলে, মা তুমি সব কী শুরু করে দিয়েছ? মা বলল, কী শুরু করে দিয়েছে মানে, আগে জিজ্ঞেস কর ইনিকে। ছেলে বলল, হ্যাঁ ইনিকে। ইনি হলেন তোর নতুন আব্বা। ছেলে বউ বলে, মা ফালতু কথা বলবেন না, বলেন উনিকে। শাশুড়ি রেগে বলল, যাও তোমার শ্বশুর আব্বার জন্য খাবার রেডি করো। ছেলের বউ রাগে চোখে তার স্বামীর দিকে তাকিয়ে তাকে টেনে তার ঘরের দিকে নিয়ে যায়। আয়েশা বেগমের ছেলের বউ তার স্বামীকে তার রুমে নিয়ে গিয়ে রাগত কণ্ঠে বলল, তোমার মা সব কী শুরু করে দিয়েছে, আমি কি করব বলো, এক্ষুনি ও লোকটাকে এই ঘর থেকে বের করে দেবে। ছেলে ভয় ভয় বলল, এই মুহূর্তে আম্মাকে একদম রাখানো যাবে না, কি সমস্যা? আহা তুমি জানো না, এ যে বাড়ি ঘর সম্পত্তি সব আব্বা মৃত্যুর সময় আমার নামে লিখে দিয়েছে, এখন কিছু বলতে গেলে ঘর থেকে বের হয়ে যেতে হবে। এমন সময় বাইরে থেকে মা ডেকে বলছে, কি ব্যাপার বৌমা, এখনও তোমার শ্বশুরের ভাত রেডি করোনি? বউ স্বামীর দিকে করমর করে তাকায়। স্বামী তাকে বিভিন্নভাবে অনুনয় করে অনুরোধ করে মার কাছে পাঠায়। একদিন আয়েশা বেগমের ছেলে মেয়ে ও ছেলে বউ ড্রয়িং রুমে বসে আলাপ করছে মায়ের বিয়ের ব্যাপারে। এমন সময় তাদের মামা আয়েশা বেগমকে ডাকতে ডাকতে প্রবেশ করল। আয়েশার ছেলে তার কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করে, কিন্তু হিতি বিপরীত মামা বললেন, আরে বেটা তোর মায়ের বিয়ে তো আমি দিয়েছে। তারা সবাই অবাক হয়ে যায়। এমন সময় তাদের মা আসে। তাদের মামা আয়েশা বেগমকে বলে, ছেলে মেয়েকে বিষয়টা বুঝিয়ে বলতে, সে কেন বিয়ে করতে বাধ্য হয়েছে। সেও বলতে শুরু করে, সেদিন আয়েশা বেগমের খুব মন খারাপ, বড় বেশি একা অনুভব করছেন। আজ তার স্বামীর মৃত্যুবার্ষিকী, এটার প্রতি ঘরের কারো ভ্রুক্ষেপ নেই, যে যার মতো ব্যস্ত। মেয়ের কাছে গিয়ে বললেন, মা রে তোর সাথে কিছু জরুরি কথা ছিল। মেয়ে মোবাইলের দিকে চোখ রেখে বলল, কি বলবে তাড়াতাড়ি বলো। আয়েশা বেগম মন খারাপ করে বলল, কেন মা তুই কি খুব ব্যস্ত, দেখছো না কাজ করছি? ঠিক আছে তোর কাজ ছেড়ে নে, পরে কথা বলব। এই বলে মন খারাপ করে কামরায় চলে যায়। আয়েশা বেগমের ছেলে তার কামরায় বসে তার স্ত্রীর সাথে কথা বলছে, এই তোমাকে যে বলেছিলাম আমার বোনের বিয়েতে ওকে একটা নেকলেস গিফট করব, তার কত দূর হলো? স্বামী বলল, আরে ওটা নিয়ে এত টেনশনে কি আছে, দেবো যখন বলেছে অবশ্যই দিব। না আমি বলছিলাম বিয়ের দিন তো সন্নিকটে, তোমার মনে আছে কিনা? আছে আছে অবশ্যই আছে। এমন সময় বাইরে থেকে মা ডাক দেয়, বাবা সুমন ঘরে আছিস বাবা? স্ত্রীর মুড অফ হয়ে যায়। আসলে তোমার মা কী চায় আমাকে বোঝাতে পারবে? এই সংসারের প্রাইভেসি বলতে কিচ্ছু রইল না। সুমন তার স্ত্রীকে চুপ থাকার ইশারা করে বলল, কিছু বলবে মা? মা বলল, বাবা একটু বাইরে আসবে? সুমন বলল, আসছি মা। এই বলে সে বাইরে যায়। তার স্ত্রী মুখ গোমড়ো করে বসে থাকে। সুমন বাইরে এসে তার মার কাছে জানতে চায়, কিছু বলবে? মা বলল, আজ তোর বাবার মৃত্যুবার্ষিকী, তো কি করতে পারে? ঘরে একটা ফাতেহের ব্যবস্থা করতে চেয়েছিলাম। মা তুমিও না আজ খুবই সব কথা বলো, একটা মানুষ মরে গেছে,
তার জন্য প্রতি বছর বছর বিভিন্ন রকমের আয়োজন করা খামাকা পয়সা অবচয়ের কোনো মানে হয় না। আর এই মুহূর্তে আমার হাতে খরখরচ ছাড়া আর এক্সট্রা কোনো টাকাও নাই। মা অবাক হয়ে বলল, তার মানে তোর বাবার ফাতিয়া দেওয়ার জন্য তোর কাছে টাকা নেই? না, নেই। এই বলে সে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আয়েশা বেগম মনে প্রচণ্ড কষ্ট পেলেন। পরদিন বড় ভাইয়ের বাড়িতে গিয়ে অঝরে কাঁদলেন। বড় ভাই জানতে চাইল কি হয়েছে। তাকে মনের দুঃখের কথা খুলে বলার পর বড় ভাইয়ের পরামর্শে বিয়ে করেছে। তারপর আয়েশা বেগমের ভাই বলল, তাই আমি আমার বোনটিকে এই কম বয়সী এতিম ছেলেটার সাথে বিয়ে দিয়েছে। আমার বোন বড় হয়ে গেলেও এ ছেলে জোয়ান থেকে যাবে, সারা জীবন তার সেবা করতে পারবে। ছেলে মেয়ে ও পুত্রবধূ তিনজনে তাদের মাথা নিচু করে রইল। অবশেষে ছেলে তার মায়ের পা ধরে কান্না করে তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইল। দর্শক, আমাদের এই গল্পটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আয়েশা বেগম মধ্যবয়স্কা একজন বিধবা মহিলা, দুই সন্তানের জননী, এক ছেলে ও এক মেয়ে। ছেলেটাকে বিয়ে করিয়েছেন। ছেলের বউ শাশুড়িকে তেমন একটা কেয়ার করে না, সে তার নিজের মতেই চলে। মেয়েটা পড়ালেখা নিয়ে ব্যস্ত, আর অবসর সময়ে অ্যান্ড্রয়েড ফোন তো আছে। কলিং বেলের শব্দ শুনে মেয়েটি দরজা করে যা দেখল তার চোখ কপালে উঠে গেল। তার মা নববধূ সাজে সাথে আছে, তার নতুন বাবা মানে একজন তরুণ তার মায়ের বর। সে তৎক্ষণাৎ দরজা বন্ধ করে দিল, চিৎকার করে ডাক দিল, ভাইয়া, ভাবি। ওরা দুজন দরজার কাছে এসে বলল, কী রে, কী হয়েছে, চেঁচাচ্ছিস কেন? ভাবি বলল, আমি তো মনে করেছি কোথাও আগুন লেগেছে। ননদ বলল, আগুন লেগেছে ভাবি, তবে আর কোথাও নয়, আমাদের ঘরে। ভাই রেগে বলল, ফালতু কথা না বলে আসল কথা বল। বোন দরজাটা খুলতে খুলতে বলল, দেখো। দরজা খোলার পর তারা তো আরও অবাক। আয়েশা বেগম তাদের ধাক্কা দিয়ে ঘরে প্রবেশ করে তার স্বামীকে বলল, চলো আমাদের রুমে যাই। লোকটাকে নিয়ে তার বেডরুমের দিকে চলে গেল। ছেলে ও ছেলের বউ মায়ের পেছন পেছন তার রুমের দিকে গেল। বেডরুমে বসে আয়েশার স্বামী তাকে বলল, আচ্ছা আপনার ছেলে মেয়েরা কিছু মনে করবে না তো? আয়েশা বেগম তার জবাবে বলল, তুমি আমাকে আপনি করে কেন বলছ, তুমি করে বলবে, তুমি না আমার স্বামী। এমন সময় তার ছেলে ও ছেলের বউ তাদের রুমে প্রবেশ করে। ছেলে বলে, মা তুমি সব কী শুরু করে দিয়েছ? মা বলল, কী শুরু করে দিয়েছে মানে, আগে জিজ্ঞেস কর ইনিকে। ছেলে বলল, হ্যাঁ ইনিকে। ইনি হলেন তোর নতুন আব্বা। ছেলে বউ বলে, মা ফালতু কথা বলবেন না, বলেন উনিকে। শাশুড়ি রেগে বলল, যাও তোমার শ্বশুর আব্বার জন্য খাবার রেডি করো। ছেলের বউ রাগে চোখে তার স্বামীর দিকে তাকিয়ে তাকে টেনে তার ঘরের দিকে নিয়ে যায়। আয়েশা বেগমের ছেলের বউ তার স্বামীকে তার রুমে নিয়ে গিয়ে রাগত কণ্ঠে বলল, তোমার মা সব কী শুরু করে দিয়েছে, আমি কি করব বলো, এক্ষুনি ও লোকটাকে এই ঘর থেকে বের করে দেবে। ছেলে ভয় ভয় বলল, এই মুহূর্তে আম্মাকে একদম রাখানো যাবে না, কি সমস্যা? আহা, তুমি জানো না এ যে বাড়ি ঘর সম্পত্তি সব আব্বা মৃত্যুর সময় আমার নামে লিখে দিয়েছে, এখন কিছু বলতে গেলে ঘর থেকে বের হয়ে যেতে হবে। এমন সময় বাইরে থেকে মা ডেকে বলছে, কি ব্যাপার বৌমা, এখনও তোমার শ্বশুরের ভাত রেডি করো নি? বউ স্বামীর দিকে কর্মণ করে তাকায়। স্বামী তাকে বিভিন্নভাবে অনুনয় করে অনুরোধ করে মার কাছে পাঠায়। একদিন আয়েশা বেগমের ছেলে মেয়ে ও ছেলে বউ ড্রয়িং রুমে বসে আলাপ করছে মায়ের বিয়ের ব্যাপারে। এমন সময় তাদের মামা আয়েশা বেগমকে ডাকতে ডাকতে প্রবেশ করল। আয়েশার ছেলে তার মায়ের কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করে, কিন্তু হিতি বিপরীত মামা বললেন, আরে বেটা তোর মায়ের বিয়ে তো আমি দিয়েছে। তারা সবাই অবাক হয়ে যায়। এমন সময় তাদের মা আসে। তাদের মামা আয়েশা বেগমকে বলে, ছেলে মেয়েকে বিষয়টা বুঝিয়ে বলতে, সে কেন বিয়ে করতে বাধ্য হয়েছে। সেও বলতে শুরু করে, সেদিন আয়েশা বেগমের খুব মন খারাপ, বড় বেশি একা অনুভব করছেন আজ তার স্বামীর মৃত্যুবার্ষিকী। এটার প্রতি ঘরের কারো ভ্রুক্ষেপ নেই, যে যার মতো ব্যস্ত। মেয়ের কাছে গিয়ে বললেন, মা রে তোর সাথে কিছু জরুরি কথা ছিল। মেয়ে মোবাইলের দিকে চোখ রেখে বলল, কি বলবে, তাড়াতাড়ি বলো। আয়েশা বেগম মন খারাপ করে বলল, কেন মা, তুই কি খুব ব্যস্ত, দেখছো না কাজ করছি? ঠিক আছে তোর কাজ ছেড়ে নে, পরে কথা বলবো। এই বলে মন খারাপ করে কামরায় চলে যায়।
আয়েশা বেগমের ছেলে তার কামরায় বসে তার স্ত্রীর সাথে কথা বলছে। এই, তোমাকে যে বলেছিলাম আমার বোনের বিয়েতে ওকে একটা নেকলেস গিফট করব, তার কত দূর হলো? স্বামী বলল, আরে ওটা নিয়ে এত টেনশনে কি আছে, দেবু যখন বলেছে অবশ্যই দেব। না, আমি বলছিলাম বিয়ের দিন তো শনি কটে, তোমার মনে আছে কিনা? আছে আছে, অবশ্যই আছে। এমন সময় বাইরের দিকে মা ডাক দেয়, বাবা সুমন ঘরে আছিস বাবা? স্ত্রীর মুড অফ হয়ে যায়। আসলে তোমার মা কী চায় আমাকে বোঝাতে পারবে? এই সংসারের প্রাইভেসি বলতে কিচ্ছু রইল না। সুমন তার স্ত্রীকে চুপ থাকার ইশারা করে বলল, কিছু বলবে মা? মা বলল, বাবা একটু বাইরে আসবে? সুমন বলল, আসছি মা। এই বলে সে বাইরে যায়। তার স্ত্রী মুখ গোমড়া করে বসে থাকে। সুমন বাইরে এসে তার মার কাছে জানতে চায়, কিছু বলবে? মা বলল, আজ তোর বাবার মৃত্যুবার্ষিকী, তো কি করতে পারে? ঘরে একটা ফাতেহের ব্যবস্থা করতে চেয়েছিলাম। মা তুমিও না আজ খুবই সব কথা বলো, একটা মানুষ মরে গেছে, তার জন্য প্রতি বছর বছর বিভিন্ন রকমের আয়োজন করা খামাখা পয়সা অবচয়ের কোনো মানে হয় না। আর এই মুহূর্তে আমার হাতে ঘর খরচ ছাড়া আর এক্সট্রা কোনো টাকাও নাই। মা অবাক হয়ে বলল, তার মানে তোর বাবার ফাতেহা দেওয়ার জন্য তোর কাছে টাকা নেই? না, নেই। এই বলে সে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আয়েশা বেগম মনে প্রচণ্ড কষ্ট পেলেন। পরদিন বড় ভাইয়ের বাড়িতে গিয়ে অঝরে কাঁদলেন। বড় ভাই জানতে চাইল কী হয়েছে। তাকে মনের দুঃখের কথা খুলে বলার পর বড় ভাইয়ের পরামর্শে বিয়ে করেছে। তারপর আয়েশা বেগমের ভাই বলল, তাই আমি আমার বোনটিকে এই কম বয়সী এতিম ছেলেটার সাথে বিয়ে দিয়েছে। আমার বোন বড় হয়ে গেলেও এই ছেলে জোয়ান থেকে যাবে, সারা জীবন তার সেবা করতে পারবে। ছেলে মেয়ে ও পুত্রবধূ তিনজনই তাদের মাথা নিচু করে রইল। অবশেষে ছেলে তার মায়ের পা ধরে কান্না করে তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইল। দর্শক, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।